আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি জি কিচেন থেকে আমি একটা লাউ রান্নার রেসিপি নিয়ে আসলাম। লাউ তো চিংড়ি মাছ দিয়ে, মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে অনেকভাবেই খাওয়া যায়, মুরগি দিয়ে। তো আমি আজকে ডিম দিয়ে কীভাবে লাউ রান্না করা হয় এবং সেটা সবাই চেটেপুটে কীভাবে খেয়ে ফেলবে তারই একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, একটু লবণ দিয়ে সেটা ফেটিয়ে নিয়েছি, তারপরে চুলে একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এরপর ডিমটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে একদম ভেঙে চড়ে ভেঙে ভেজে দিলাম। তার মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। তো ডিম ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম, এরপরে দিয়ে দিলাম এখানে হাফ চামচ আস্ত জিরা, আর দুটো পেঁয়াজ কুচি এবং চার পাঁচ কোয়া রসুন কুচি দিয়ে এটা একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে নিব। দুটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম। এই রেসিপি ফলো করে যদি লাউ রান্না করা হয় তো সেই স্বাদ মুখে লেগে থাকবে সব অনেকদিন। তারপরে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে সেটা একটু ভালো মতো তেলের সাথে আমি ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া। এটা দিয়ে আমি তেলের সাথে একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দেব কষানোর জন্য পানি। আমার ঘরে যখন মাছ মাংস কিছুই থাকে না তখন এইভাবে আমি সবজি রান্না করে দিই ডিম দিয়ে, সবাই মজা করে খেয়ে নেয়। এরপরে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, আর এখানে এই যে আমি লাউ লাউ কেটে রেখেছিলাম গোল গোল করে, সেই লাউটা দিয়ে দিলাম। লাউটার সাথে ভালো মতো মশলাটা আমি মিশিয়ে নিলাম। এরপর ঢেকে দিলাম, ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পরে ফিরে আসলাম, লাউটা আমার একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে এখন পর্যাপ্ত ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, আমি প্রায় 1.5 মগের মতো পানি দিয়েছি। দিয়ে এটা এখন আবার ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রান্না করব। লাউটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এই যে ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিব। দিয়ে ভালো মতো মিলিয়ে নিলাম, তারপরে সবশেষে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। তো হয়ে গেছে আমার মজার ডিম লাউ রান্না। এভাবে ডিম দিয়ে লাউ রান্না করলে আসলে অন্য কোনো তরকারি আর লাগে না, এত টেস্টি হয়। বাসায় আপনারা একবার যদি ভালো লাগে আমার রান্না তাহলে একবার আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি একটি সবজি, খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই সহজভাবে রান্না করা যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।